দর্শক, খুব সম্ভবত এগুলি ইঁদুরের বাচ্চা। এগুলি কিভাবে আমার অফিসের চেয়ারের নিচে আসছে আমি জানি না, তবে চেয়ারের নিচে একসময় দেখি একটি বাচ্চা মারা গেছে, আরও তিনটি দুইটা মারা গেছে, এখনো দুটি জীবিত আছে। এরা বাঁচার চেষ্টা করতেছে বলতে আমার চেয়ারের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছে। দেখেন, এগুলোর এখনো চোখ ফুটেনি, আমি খেয়াল করিনি চেয়ারের নিচে ছিল এরা। তো চেয়ারের নিচে আসলো কীভাবে সেটি আমি বুঝতে পারতেছি না। বিষয় হলো, আসলো কীভাবে, এরা বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছে, আবার ঘুরে দাঁড়াইতেছে, এরা নিজে নিজেরাই উল্টা উল্টি করতেছে, উল্টাচ্ছে আবার সোজা হয়ে যাচ্ছে, আবার আবার একই অবস্থা দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছে। এরা এইখানে আরেকটি মোড়ে পড়ে আছে, যে এগুলো একলা একলাই উল্টাচ্ছে, ওরা নিজেরা নিজেরাই মনে হয় যেন ছেদ জোনে যাওয়ার চেষ্টা করতেছে। এরা কোথায় গেলে এরা নিরাপদ থাকবে, তা আসলে এদের মনে হয় এখনো কারো চোখেই ফুটেনি। এরা চোখ ফুটি নিয়ে এদের দেখেন, এদের এখনো চোখ দেখা যাচ্ছে না। একসঙ্গে বাঁচার জন্য বেশ চেষ্টা করতেছে, নিজেরাই নিজেরাই উল্টাইতেছে, আবার নিজেরাই নিজেরাই সোজা হয়ে যাচ্ছে। এখানে একটা
মারা গেছে। এর কোনো পার্ট নেই।